সামনেই আগরতলা বইমেলা, একে সামনে রেখে নতুন নতুন বইয়ের মলাটের উন্মোচন হচ্ছে। শুক্রবার সাহিত্যিক প্রণব সেনগুপ্তের 5টি বইয়ের উন্মোচন হয়। পুলিশ অফিসার প্রণব সেনগুপ্ত বিভিন্ন বই লিখেছেন, সাহিত্যিক প্রণববাবু এবার আরও 5টি নতুন বই লেখেন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ওনার বইগুলির আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সাংবাদিক সানিধ্য দেব রায়, লেখক সহ অন্যরা। তখন এত বড় অবয়বে প্রেস ক্লাব তৈরি হয়নি। যখন আমার প্রথম বই বেরোয় 1995 সালে সুবলদের হাত ধরে, সেই বইটার নাম ছিল উৎসর্গ, প্রলয় এবং অপরাধ অনুসন্ধান শাস্তি। আজ পুলিশের অনেক বড় হয়েছে, ব্যবস্থাপনা অনেক বেশি, আস্তে আস্তে বইয়ের পর্যায়ক্রমে স্বাস্থ্য হয়ে গেছে। এবারে বইগুলি একটু যদি না বলি হয়তো ঠিক হবে না, ভারত তার প্রতিবেশী। অ্যাকচুয়ালি ভারতবর্ষ আমরা সবাই জানি একটা সুবিশাল দেশ, তার চারদিকে অনেক রাষ্ট্র আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান। তো ভারতবর্ষের সম্পর্ক সেসব দেশগুলির সাথে কিরকম, তাই ন্যস্ত করা হয়েছে সুদীর্ঘ ইতিহাসের মাধ্যমে, তথ্যভিত্তিক ইতিহাসের মাধ্যমে এগুলি ন্যস্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।